আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। নিউজ অফ নিউজ আপনাদের চ্যানেল। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত দুটি করে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্য। তারই প্রেক্ষিতে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করব, সেটা হচ্ছে আল দিন ওয়েলফেয়ার সেন্টার, চারটা চেকপোস্ট, পুলের হাট, যশোর। যশোরে একটি মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান, যেটা তারা কিছু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত। তার আগে বলে রাখি যে খুলনা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা, অন্যান্য জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে এই কয়টা জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনার ইচ্ছা হলে আবেদন করতে পারেন। তো জানাচ্ছি, পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 75 জন, বেতন শিক্ষানবিশকালে মাসিক হচ্ছে 18,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, এইচএসসি ও এসএসসি পরীক্ষা কমপক্ষে GPA 4 সহ অন্যান্য পরীক্ষার ন্যূনতম GPA 2.5 থাকতে হবে, মাসবি বাধ্যতামূলক। যাদের আছে তারা আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে সুপারভাইজার, পদের সংখ্যা হচ্ছে 50 জন, বেতন হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক হচ্ছে 17,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, এসএসসি ও এসএসসি পরীক্ষায় কমপক্ষে GPA 3.5 সহ অন্যান্য পরীক্ষার ন্যূনতম GPA 2.5 থাকতে হবে, এটা বাধ্যতামূলক থাকতেই হবে। যাদের আছে তারা আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা, উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা ও নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে। অন্যান্য সুবিধার ভিত্তিতে আছে, উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল কমপক্ষে 6 মাস, শিক্ষানবিশ শেষে সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও সব ভাতা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগ হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর, যারা তারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অধূমপায়ী হতে হবে, মানে ধূমপান কোনোভাবেই করা যাবে না। যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, মানে একজনে একটা পদে আবেদন করতে পারবেন। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, আপনার যে খামটা পাঠাবেন সেই খামের উপরে অবশ্যই পদের নামটা উল্লেখ করবেন। ইতিপূর্বে উক্ত পদসমূহে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই, মানে যারা পড়াশোনা করতেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই, এবং যারা ইতিমধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারাও আবেদন করবেন না। মোটরসাইকেল চালানো জানতে হবে, বাধ্যতামূলক। পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইলের মাধ্যমে যারা জানাবে। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আল দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, মোবাইল নাম্বার সহ 2 কপি, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি আগামী 28 ফেব্রুয়ারি 2023 তারিখ রুশ মঙ্গলবার বিকাল 5টার মধ্যে আল দিন ওয়েলফেয়ার সেন্টার, চারটা চেকপোস্ট, পুলের হাট, যশোর ডাকযোগ কুরিয়ার হাতে হাতে পৌঁছাতে হবে। 3টে মাধ্যমে পৌঁছাতে পারেন, একটা হচ্ছে ডাকযোগে, কুরিয়ারে অথবা হাতে হাতে। আপনারা যারা খুব কাছে থাকেন এই সংস্থারা তারা হাতে হাতে পৌঁছবেন, আর যারা দূরে থাকেন দেশের বিভিন্ন জেলা থেকে যারা আবেদন করবেন ডাকযোগে পাঠাতে পারেন, কুরিয়ারে পাঠাতে পারেন। ডাকযোগে খরচটা একটু কম, কুরিয়ারে খরচটা একটু বেশি, কিন্তু সেটা হয়তো দিনে দিনে পৌঁছার একটা নিশ্চয়তা থাকে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে চান অবশ্যই তাদের ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আপনারা ঢুকে বিস্তারিত জানবেন। এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের নতুন চাকরি বিজ্ঞপ্তি। আশা করি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।